এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু ভিডিওটা হচ্ছে কোনো ব্লগ না, এটা একটা ছোট রিকোয়েস্ট বা কোনো হেল্প বলতে পারো, যে একটা হেল্পের জন্য এসছি, মানে হেল্প নিতে এসছি, চাইতে এসছি। তো আপনারা যদি হেল্প করেন তো আমার সত্যি খুব ভালো হয়। আমার না, মানে একটা ভিডিও দেখাচ্ছি, তো ওই বাচ্চাটার খুব ভালো হয়, তো আপনারা প্লিজ গিয়ে একটু ওদের একটু হেল্প করুন। আর আগে ভিডিওটা দেখাই, তো ভিডিওটা দেখো, তারপরে কিছু কথা বলছি। মানে ওর 2 বছরের মধ্যে ট্রিটমেন্ট যদি সেরকমভাবে না হয় তাহলে একটা লাইফ থ্রেটনিংয়ের ব্যাপার ডাক্তার বলে দিয়েছে। যত আর্লি সম্ভব ওকে একটা ইঞ্জেকশন আছে, যেটা মানে প্রচুর এক্সপেন্সিভ, ওটাই একমাত্র এখন ইন্ডিয়ার মধ্যে সব থেকে এক্সপেন্সিভ ড্রাগ, যেটার নাম জোলজেসমা বলে। ইন্ডিয়াতে অ্যাপ্রুভ নয়, কিন্তু ওটা অনেক ক্ষেত্রে ট্রায়ালে আগে এসেছিলো। ডক্টর বলেছে যত আর্লি সম্ভব যদি ওটা ওকে দেওয়া যায় তাহলে ওর মানে নর্মাল বাচ্চাদের মতো ওটা বলতে, ওর এখন প্রায় 9 মাস বয়স হতে চলতো, 8 দিন হলে পারে 9 মাস বয়স হবে। ও শুধুমাত্র এখন শুয়েই থাকে, মানে ও না রোল ওভার করতে পারে, না সাইড ব্যাক করতে পারে, না ক্রলিং তো করতেই পারে না, ও বসতেও পারবে না, সাপোর্টিভ দিয়েও সেভাবে সেরকমভাবে বসতে পারে, সিটিং ওর হয় না, তারপর নেক ব্যালেন্সিংটাও ওর এখনও সেভাবে আসেনি। অনেক ক্ষেত্রে কিছুক্ষণ ওকে সাপোর্ট রাখলে পারে, মানে মাথা যদি একবার নিচের দিকে ঝুঁকে যায় তাহলে ও নিজে ইচ্ছে করে তুলতে পারবে না। এটা প্রোগ্রেসিভ, মানে যত দিন যাবে ওর মুভমেন্টগুলো আস্তে আস্তে কমতে থাকবে, মানে এখন যতবার মুভমেন্ট করছে যদি ট্রিটমেন্ট বা ওষুধটা না পাওয়া যায় তাহলে এখন যেগুলো ওর মুভমেন্টটা আছে সেটাও ডিক্রিজ হয়ে যাবে। ইঞ্জেকশনটার জন্য ওটার MRP আছে 16 কোটি টাকা, ইন্ডিয়ান রুপিতে 16 কোটি টাকা। ওটা অনেক একটা লেন্দি প্রসেস আছে, ওটা মানে ডাক্তার এখান থেকে অ্যাপ্লাই করবে, টাকাটা অ্যারেঞ্জ করার পর যেটা USA থেকে ওটা ইম্পোর্ট হবে ইন্ডিয়াতে, তো ওটা ওটার পরেই ওটা 14 দিনই ভ্যালিড থাকে, আবার 14 দিনের মধ্যে ওটা ইনফিউশন করতে হবে। ডাক্তার আমাকে বলেছে, এবার যত আমি একটা ক্রাউড ফান্ডিংয়ের চেষ্টা করেছি ইম্প্যাক্টগুলোর সাহায্যে, তা আমি চেষ্টা করছি সেটাতে যদি মানে আমাদের ভারতের যে জনসংখ্যা সে অনুযায়ী যদি কিছু কিছু আমি সবার থেকে সাহায্য পাই তাহলে আমার মেয়েটা হয়তো সঙ্গে সব বাচ্চাদের মতো পেছনে বেড়াতে হবে না, স্বাভাবিক জীবন ফিরে আসতে হবে। তো ভিডিওটা তো দেখতেই পারলেন, তো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী প্লিজ ওদেরকে একটু হেল্প করুন, প্লিজ ওদেরকে একটু হেল্প করুন। মানে মধ্যবিত্ত পরিবারে 16 কোটি টাকা দেওয়া সত্যি সম্ভব না, তো আপনাদের পক্ষ মানে কারোর পক্ষে সেরকম সম্ভব না। তো আপনারা যদি এই ভিডিওটা মানে আমার ভিডিওটা শেয়ার করবেন কি না জানি না, শেয়ার করার দরকারও নেই, কিন্তু আপনারা যদি এই যে দেবলীনা নন্দী ওনার প্রোফাইলে গিয়ে এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন, আর আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কিছু হেল্প করুন। প্রতি মাসে যদি হেল্প করেন কিছু তো এদের খুব ভালো হয়, কারণ 16 কোটি টাকা সত্যি কোনো ছোট অ্যামাউন্ট না, অনেক বড় ব্যাপার আমাদের কাছে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যেন তো সেমন একটা লোকের হাতে যদি পড়ে তারাও গিয়ে একটু যদি হেল্প করে। এই ছোট এইটুক বাচ্চা দেখলে আমার সত্যি খুবই কষ্ট হয়, এটা এই টাইপের ভিডিও আমি করি না, কিন্তু এই ভিডিওটা করলাম কারণ ছোট্ট একটা বাচ্চা, আর এই বাচ্চার বয়সে আমারও একটা ছেলে আছে। তো আগে অতটা ফিলিংস হতো না এদের নিয়ে, হতো মানে ভালোবাসতাম, বাচ্চা মানে সবাই ভালোবাসে, খুবই ভালোবাসে, কিন্তু এতটা আমার ভিতরে ছিল না যে আমার ছেলে হওয়ার পরে হয়েছে, যেন সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমি তাই চাই। ভিডিওটা দেখে আমার রাত্রিবেলা দেখেছিলাম, তো দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে, আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু পেরেছি আমি হেল্প করেছি। আমি বান্ধবীদের কাছেও ফোন করেছি যে এটা একটু শেয়ার করে দিস, একটু হেল্প করে দিস, তোদেরও সবাইকে বলিস। তো এইভাবে আমি সবাইকেই বলছি, তো আপনারাও যদি পারেন প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন, তো বাচ্চাটা খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, কারণ এর হাতে আছে নাকি মাত্র 2 বছর, তো 2 বছর আগে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি তাই চাই। তো প্লিজ শেয়ার করুন, আর যাদের ছবি দিয়েছি, কারণ এদের হাতেও যদি পড়ে, এরা তো বড় বড় রোস্টার, তো এরা যদি সামান্য রোস্ট না করে বা এইসব ব্লগ এইসব ভিডিও যদি না করে যদি এই ভিডিওটা যদি একটু করে, তো এদের ভিডিও তো অনেক দেখে, আমি তো ছোটো ইউজার, তো আমার ভিডিও তো সবাই দেখবে না, যদি একটু ভিডিও করে বাচ্চাটাকে নিয়ে তো সবাই দেখবে, সবাই হেল্প করবে। তো আর এদের মানে দেবলীনা নাথের কাছেই আবার ভুলে যাচ্ছে, দেবলীনা নাথ না নন্দী বারবার ভুলে যায় ব্যাং, দেবলীনা নন্দী, এইটার প্রোফাইলে গিয়েই এর পুরো ভিডিওটা পেয়ে যাবে। তো প্লিজ ভিডিওটা শেয়ার করবেন,
মানে আমার ভিডিওটা না হলে এই ভিডিওটা এর প্রোফাইলে গিয়ে ভিডিওটা শেয়ার করুন, ওর ফেসবুক আইডি তো দেওয়াই আছে, সব দেওয়া আছে, তো গিয়ে প্লিজ হেল্প করে। আজকে তো পঞ্চমী, আজকে পঞ্চমীর দিন আমি ভিডিওটা করেছি আর আমি আছি বাড়িতে, তো ভাবলাম ভিডিওটা করি। ভিডিওটা দেখেছি 3-4 দিন আগে, তো ভিডিওটা করতে পারছিলাম না কারণ একটু ব্যস্ততার কারণে ভিডিওটা হচ্ছিলও না। এরকম কেস আমাদের বাড়ি মানে কৃষ্ণনগরে হয়েছে, আমার শাশুড়িমার কলিগ, তো তাদের একটা ছেলে হয়েছিল যার ওরকমই সমস্যা ছিল, তো আমি ভালো চিনতাম ওই দিদিটাকে আর দাদাটাকেও চিনি। তো ওনাদের ছেলেটা প্রায় 2-2.5 বছর পর্যন্ত বেঁচেছিল আর মানে খুব কাজ জানাশোনার ভিতর দিয়েই হয়েছে। আর আমার শাশুড়িমা মেডিকেল লাইনে আছে, তো শাশুড়িমা বুঝিয়েছে যে এটা কেন হয়, কী কারণে হয়, তো এই ব্যাপারটা খুব রেয়ার, মানে 1 কোটিতে বা লাখে এরকম নাকি হয়। তো যাই হোক, আপনারা প্লিজ ওদের সাহায্য করুন। আর আমি যাদের ছবি কভার ফটোতে ইউজ করেছি, দাদা ভাই আর অনেকের ছবি দিওনি, তো সবার ছবি তো দেওয়া সম্ভব না, আর আমার যার সাবস্ক্রাইব করা আছে সামনে যাদের এসছে কয়েকজনকে দিয়েছি, তো সবাইকেই বলছি যারা যারা বড় ক্রিয়েটার দাদারা আছো, ভাইরা আছো, বোন দিদিরা সবাই আছো, তারা প্লিজ এই ভিডিওটা একটু দিও। যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো আমার ভিডিওটা জানি না কতদূর কী হবে, তো যদি দেখে থাকো প্লিজ ওর বাচ্চাটাকে নিয়ে ভিডিও দাও, তো একটু বাচ্চাটা তোমাদের কাছ থেকে একটু সাহায্য পাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর প্লিজ 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 বাচ্চাটাকে একটু হেল্প করো তোমরা সবাই। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।